স্বস্তি ফিরতে শুরু করেছে রাজধানীর মহম্মদপুরে। দ্বিতীয় দিনে রোববার রাতভর অভিযান চালিয়ে ছিনতাইকারী সহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত 22 জনকে আটক করে সেনাবাহিনী। এসব অভিযানে এলাকাবাসীর ভূমিকাও ছিল চোখে পড়ার মতো। মহম্মদপুরের রাতে চিত্র নিয়ে জাহিদ হোসেনের রিপোর্ট। মহম্মদপুরে এক স্বস্তির দৃশ্য। সেনাবাহিনীর অভিযান শুরু হওয়ার পর থেকে একের পর এক ধরা পড়তে শুরু করেছে এ এলাকার অপরাধীরা। শনিবার রাতে যৌথ বাহিনীর হাতে আটক হয় 45 জন। রোববার মধ্যরাতে দ্বিতীয় দিনের অভিযান নবোদয় হাউজিং এলাকায়। স্থানীয়দের হাতে ধরা পড়ে কয়েকজন ইয়াবা ব্যবসায়ী ও ছিনতাইকারী। পরে তাদের সেনাবাহিনীর হাতে তুলে দেয় এলাকাবাসী। ইয়াবা আছে না, ইয়াবার ওই যে ফুয়েল এবং কি আপনার ইয়াবার একটা পোটলা পাইছে, তারপর দুইটা সামুরা পাইছে। সেনাবাহিনী বাইরা নিজেরা উদ্ধার করছে এটা। আমরা নিউজ পাই যে শেখারটাকে এখানে ছিনতাইকারের বেশ একটা আখড়া আছে। তো পূর্বেও আমরা এই তথ্য পেয়েছি, তবে আজকে আমরা যখন একটি ভবন আমরা নির্ধারণ করলাম সেনাবাহিনীর সহায়তায়, সেই ভবন থেকে একটি চাপাতি সহ তিনজনকে উদ্ধার করতে সক্ষম হই। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। রাতভর অভিযানে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান এবং জেনেভা ক্যাম্প থেকে খুনের আসামিসহ ছিনতাইকারী, চাঁদাবাজ এবং কিশোরগাঙের আরও 22 জনকে আটক করেছেন সেনা সদস্যরা। পরে তাদের হস্তান্তর করা হয় মোহাম্মদপুর থানায়। গত কয়েক সপ্তাহ ধরেই মোহাম্মদপুরের অরাজকতা বহুল আলোচিত বিষয়। সিসিটিভির ফুটেজে দেখা যায়, গত শুক্রবার রাতে মোহাম্মদপুর বছিলা এলাকার একটি মিনি সুপার শপে ডাকাতি করছে একদল সশস্ত্র ডাকাত দল। একই রাতে ঢাকা উদ্যান এলাকায় দেখা যায় দুই দল ছিনতাইকারীর মধ্যে সশস্ত্র মহড়ার চিত্র। শুধু তাই নয়, দিনে দুপুরে একজন নারীকে তুলে নেয়ার চেষ্টাও ধরা পড়ে ক্যামেরায়। জানমালের নিরাপত্তার দাবিতে শনিবার এলাকাবাসীর বিক্ষোভের পর এ এলাকায় বসানো হয়েছে অস্থায়ী সেনা ক্যাম্প। জোরদার করা হয়েছে পুলিশ র্যাবের টহল। এসবে কিছুটা স্বস্তিতে মোহাম্মদপুরবাসী। সবাই এখন খুবই নিরাপদ, সবাই বুক ফুলে রাস্তা এখন চলতে পারবে, চিন্তার কোনো ভয় নাই। এলাকাবাসীকে নিয়ে আমরা জনগণ সবাই মিল্লা এটা প্রতিরোধ করবো এবং আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা আমরা তুলে দেবো। এলাকাবাসীর চাওয়া, ভবিষ্যতেও যেন এমন অভিযান চলমান থাকে। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।